তো যখন আমি জেসি প্রোডাকশনের কর্ণ ধর ছিলাম সেই সময় শাকিব খান আমার এই জেসি প্রোডাকশনের দুইটা ছবিতে নিছিলাম আমি বলবো অবশ্যই তো ওই এফ তে আসলি তখন হিরো ছিল মান্না হিরো ছিল আমিন খান হিরো ছিল আসলো সাকিব খান সাকিব খানকে নিলাম ওই ডেলি ডাকা হয়তো তে বলতো মামা আলাইকুম একটু খেয়াল রাখেন রাখতে রাখতে একদিন আমি জিজ্ঞাসা করলাম নৃত্য পরিচালক আজি রেজা যে এই ছেলেটা তো ডেলি সালাম কালাম দেয় আপনি নাকি তার শিখাইছেন আপনি নাকি গার্জিয়ান আমি জিজ্ঞাসা করলাম এফ ডিসিতে আমাকে বলল যে হ আমি তার গার্জিয়ান আমি নাচ শিখেছি ছেলেটা ভালো নাচ শিখছে খুবই সুন্দর দেখান ভাই আপনি যদি নিতে চান নিতে পারেন আমার কোনো সমস্যা নেই আমি তো আপনার আগের ছবিরও নৃত্য পরিচালক ছিলাম আমি এই ছবিতেও আশা করি মনে হয় আপনি আমাকে রাখবেন নৃত্য পরিচালক হিসাবে কথাবার্তা বললাম কথাবার্তা বললে সাকিব গুরুদেব আর পাগলা বাবা এই দুইটা ছবিতে নিলাম পারিশ্রমিক ছিল তিন লক্ষ টাকা সাইনি মানি এক লক্ষ টাকা তারপরে আউটডোরে দিলাম পঞ্চাশ হাজার টাকা আউটডোর এসে দিলাম পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ গেল দুই লাখ আর এক লক্ষ টাকার আবার আবার শুটিং করলাম ওখানে দিলাম পঞ্চাশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকা ছিল ওইটা ডাবিং এ গিয়ে দিলাম তো করতে পারতো না প্রথমে ডাবিং ডাবিংও করতে পারলাম পারতো না ডাবিং করতো ফিরুজ হ্যাঁ তাই আমাকে একদিন বললো যে মামা আমি অভিনয় করি আমি যদি ডাবিং করতে না পারি তাহলে তো জিনিসটা ভালো হয় না হুম তা আমি বললাম যে এটা বোঝো তোমার গেলে সুন্দর হবে আর তোমার কণ্ঠটা না গেলে কি হবে বোঝো অভিনয় তো একটা গ্যাপ থাকে অভিনয় করার সময় ডাবিং ডাবিং এসে ওই গ্যাপ গেলে কিন্তু পূরণ হয় অনেক জায়গায় কথার মায়ের কাছে কিন্তু ওইগুলো পূরণ করা যায় দেখো আমি ডাবিং করা শিখতে চাই তা আমি বললাম যে ডাবিং করা বাবা তুমি শিখতে চাও ডাবিং করতে গেলে তোমাকে যে ডাবিং করতে হলে তো শিপ খাইতে খাইতে আমার জীবন শেষ করে আর জীবন দিতে শেষ করে আলাইব তা না মামা আমাকে একটু একটু আমার দিকে ই করেন আর চৌধুরী সাহেব তো আপনার উপর কথা বলে না আপনি যদি একটু সুযোগ দেন তাহলে আমি ডাবিংটা শিখতে পারবো তারপরে আমি বললাম ঠিক আছে সুযোগ তোমাকে দিলাম হুম তাই ডাবিং থিয়েটারে গিয়ে আমি বললাম শোনো আমি যখন চিমটি দেবো তুমি তখন ডায়লগ দিবে আর তখন তো লুপে ডাবিং হতো হ্যাঁ লুপ লুপ বানাতে হতো পিতা লুপে লুপিং করতে হতো তখন তারা হ্যাঁ তারপরে মেশিনই দাঁড়াও আর যেক্টর সিদ্ধিক সিদ্দিক মেহেরপুরি ও ডায়লগ পড়তেছে তো আমি বললাম যে তুমি ডায়লগটা ঠিক করে ডেলিভারি দিও ডায়লগটা ঠিক ডেলিভারি দিও তো হেডফোনে শুনবে শোনার পর তো ডায়লগটা বান্স করবে তাই না আমি দাঁড়ালাম ওর পাশে দাঁড়া আমি সিমটি দিলে তুমি ডাইলগ দিবে মানে একটু আগে ডায়লগ দিতে হয় তাছাড়া এডিটিং এসে ওই ম্যাটনেটের পর মেলে না একটু সাইড হয়ে যায় তারপরে আস্তে আস্তে তার সাথে সম্পর্ক হলো তার মা আমারে ভাই ডাকতো তার এই যে মগবাদার যে বাসা এ ভাষায় আমার সবসময় যাত্রা ছিল আবার অভিনর বিশাল আমি কত শোন মান্না হয়েছে অ্যাকশন হিরো কিছুই হয়েছে কাজ শিখে হয়েছে হুম না ওরা রাজ যাক কিছু হয়েছে কাজ শিখে হয়েছে ডামা শিখতে হবে তোকে হ্যাঁ ডামা না শিখলে হিরো হওয়া যায় না যেমন যাত্রা ডামা যে যাত্রার হ্যাঁ ডামা ছাড়া হিরো হওয়া যায় না হ্যাঁ ওইটা কি ডামা বলা হয় হ্যাঁ ডামা তোকে শিখতে হবে আমার সবচেয়ে ভালো লাগে তারপরে কোথায় গেলে আবার মনে করে হ্যাঁ তারপর আমার এক ছবিতে হুমায়ুন ফরিদ হলো পাগলা বাবা হুম হুমায়ুন ফরিদ পাগলা বাবা তা ওর ক্যারেক্টার দিলাম বলে গোয়েন্দা অফিসার হ্যাঁ তো এই স্বপ্নপুরীতে সেট বানাইছি বিশাল সেট এই হাঁস মুরগি গরু ছাগল এটা সেটা দেয় আর এই বাবার এই কুন্দিস তাই শাকিব খান গোয়েন্দা অফিসার ও তাই জিজ্ঞাসা করে বাবা খায় কখন ঘুমায় কখন এত লোকজন কিসের পাইক পাওয়া যায় কিসের তাই এখন একজন এসে বলতেছে বাবা বাবা নতুন অফিসার আছে আপনার কথা জিজ্ঞাসা করে কয় বুঝছি তুই যা 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 ডায়লগ দিলাম কাটি এমপি বসলে দিলে ফোন এমপি তোর এলাকায় নতুন অফিসার আছে আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করছে একটা কিছু কর আগামী বার এমপি কেন রে তুই ইনুন পরিষদের সমানো চেয়ারম্যানের সমানো ভোট পাবিনা আমার নাম পাগলা বাবা কয় বাবা বিষয়টা আমি দেখছি দেখছি বাবা দেখছি দেখছি হ্যাঁ কাজে সার্টিফিকেট দিল ফোন অবল বস ফোন দিলা এই সাকিব আসলো আর সেই প্রথমে ডায়লগ যেভাবে লেখছি আর কি আসসালাম আলাইকুম কেন ডেকেছেন নেতা বসো বাবা বসো এই সুভাই বসলো স্বাধীনতা যুদ্ধের সময় তোমার বাবা মারা গেল তোর মা কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে তোমাকে মানুষ করলো তুমি কি চাও অমর বসের ডাইলো আবেগময় ভাষণ বাদ দিয়ে এবং সাকিবের ডাইলো ওই সব আবেগময় ভাষণ বাদ দিয়ে কি বলতে চাচ্ছেন বলুন এ বলতে চাচ্ছি তুমি পাগলা বাবার নামে কি ফাইল টেলে করেছো পানিতে বাস করে কমিটির সাথে লড়াই করে কি লাভ টাকা না কমিশন কোনটা চাও হম কেবা নেতা বা এই নীতি নিয়ে রাজনীতি করেন এমপি মন্ত্রী হওয়ার শব্দ দেখেন আপনারা তো মন্ত্রটি বড় বড় বক্তৃতা দেন সন্ত্রাসী যে দলেরই হোক তার কোনো ক্ষমা নেই কিন্তু আইনের ভাগ বলে আপনাদের আপনাদের ইশারা আসামি বেরিয়ে যায় আসামি ধরতে কি আমাদের এতটুকু কষ্ট হয় না কুলডাউন তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ হয় না আপনাকে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই কিন্তু বাগলা বাবার নামে যে ফাইল তৈরি করেছি এই ফাইল আপনি কোনো দিন পাবেন না হ্যাঁ পাবো অফিসার পাবো তুই দেবে না তোর বড় বাপ দেবে তোকে আমি বান্দরবন পাঠাবো তারপরে এই ডায়লগ না হয় যাত্রা না হয় নাটক এই একটা দিশে একটা ফিল্ম খাইলো হ্যাঁ মুজাফ্ফর ছিল ক্যামেরাম্যান তা আমি বললাম যে মুজাফ্ফর ভাই কিছুই হয়নি এ রে করেন এই 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 ক্যানটা ফেলে দেয় ফেলে দিয়ে আর কিন ঢুকা ডোগাসারে সাকিব করলাম যে তুমি এখানে বসো আমি অভিনয় করতেছি কিভাবে ডেলিভারি দেই এটা দেখবে দেখার পর তুমি ঠিক এইভাবে ডেলিভারি দিবে তাহলে হাতে তালু পাইবা স্কিনে পাঁচটা ছবিও পাইবা বড় কিছু হইতেও পারবা এই কথা যখন বললাম কয় মামা ঠিক আছে একটু চেষ্টা করি মামা চেষ্টা করি তারপরে চেষ্টা করে মোটামুটি আমার অত দূর যাইতে পারে অত দূর যাইতে পারে তা মোটামুটি বেশ হলো তা এখন অমল বললো যা করছে এটাই থাক এটাই রাখা যাক কি মুজাফর কি বলেন ভাই দাদা ঠিকই কইছেন এইভাবে রাখি তারপরে সাকিব খান সে অনেক জীবনে কাহিনী আছে এ তো অনেক আড়াই ঘন্টা তিন ঘন্টা হবে না বুঝলেন এই সেই শাকিব খান বললেন আমি একটা ছবি বানাতে গেলাম খাসার পাখি বললেন ছবি বানাইতে গেলাম ও নিলাম হিরো হম তাই আমি করলাম দেখ সন মামু তোরে কিন্তু আমি এক লাখ টাকার বেশি দিতে পারবো না কি আর কথা হ্যাঁ ওর মা ওর মা কেছে কি ওই মা বললো ওর মা বসা তখন তোর মামা তোর জন্য এত কিছু করে তো যেহেতু এক লাখ টাকা দিতে চাচ্ছে তো ওইটা তুই করি দিগা তোর মামা একটু দাঁড়া বুঝলেন তা আমি একদিন দিয়ে যাবো ওই জায়গায় ওই ফলরের সামনে বসে রয়েছে তোর তোর মন খারাপ কে এই যে এই এক নম্বর ফলরের সামনে এমন খারাপ কে দেখ মামা একটা কুরবানি কিনবো টেকা মেকা তো হচ্ছে না কেউ টেকা দিচ্ছে না তাই আমি বললাম না শোন কত দিয়ে কুরবানি কিনবি দেখায় চল্লিশ পঞ্চাশ হাজার হয়েছে কত মামা হয়েছে সামান্য কিছু ধর কয়দিন পরে তো তোর দেওয়াই লাগবে নি এই বিশটা হাজার টাকা রাখ হ্যাঁ এই বিশ হাজার টাকা রাখ আর কিছু গুসা টুসা এদিক সেদিক করে কুরবানিটা কিনে ফেলা তাই দিলাম বিশ হাজার টাকা বাইরে করে ওর মা কয়েছে এক লাখ টাকা ছবিটা করে দিতে তো মনে করলাম যে জাতি থাক আস্তে আস্তে দ্বিতি থাকি হ্যাঁ তখন নায়িকা নেব তখন ও বিশ্বাস হিটির পরদায় আর কি হিট হয়নি তখন ওই যে সাইন ডেক লিয়াকুত ভাই ছিল আবার আমার বন্ধু ওই ডিভাল ভাই ডাবিঙে যায় বললাম যে ওই এটা বলতেছে আমার ওই বন্ধু লিয়াকুত ভাই যে খানে আমার বন্ধু একটা ছবি বানাচ্ছে সার্টিফিকেট হিরো নেছে তা সাথে যেহেতু ওরা জুটি হয় কাজ করতেছে তবু বিশ্বাসী দেন না কে গল্পটা ভালো গানগুলো করছে এন্ডু কিশোর মনির খান ডলি শান্তনি বেবি নাসিন কনক সাবাইয়ের এর এদি হ্যাঁ গানগুলো ভালো ভালো গান শিল্পীদের গান করছে তা আপনি এর দেন অপবিশ্বাস দেন

দশটা হাজার টাকা দিয়ে আর যা করা লাগে আমি বললো বলার পর রেডি হয়ে গেল রেডি হওয়ার লাখ টাকা দেওয়া লাগবে আপনি চৌধুরী ছবিতে আমাকে তিন লাখ টাকা দিচ্ছেন তিন লাখ টাকা দিবে দেওয়া লাগবে তুমি সেটি তুই আগে করলি না কে এন করছিস কে হ্যাঁ তো আমি নিতাম না

কথা দিছিলে করে তারপরে ছবিটা বানাইলাম ছবিটা সুন্দর ছবি হলো ছবি হওয়ার পর আনকাট পাস সেন্সার বোর্ড সেন্সার বোর্ড তখন তো ওই যে ফিটি ঘুরি নে সব কিছু রেডি করলাম রিলিজের জন্য রেডি করার পর এখন মোহাম্মদ হোসেন আমাকে ফোন দিলে যে তাও ওই কই তোমাদের টেলার বানাই টেলার বানান হ তা বিকালে পেপিসি এই আমার অফিসে আসেন কাঁকড়াইল গেলাম কাঁকড়াইল অফিসি দেন দুঃখের দুঃখ শেষ হয় না গেলাম যাওয়ার পর কষে কি যে আপনি যে ডেটটা নিছেন এই ডেটে সাকিব খান আর সাবদুরির একটা ছবি আসবে হ্যাঁ আপনি ডেটটা সাইড দেন এই টাকাটা নিয়ে যা একটা টাকার বান্ডিল রাখছে তা আমি কলাম তাই আমি তো মানুষ গরু ছাগল না গরু ছাগল মারা চামড়া বিক্রি হয় আমি তো মানুষ আমি আর বিক্রি হয় আমার করে আপনি টাকা রাখেন আমি ডেট ছাড়ব না আমি রিলিজ দেবো আল্লাহ আমার কপালে যা রাখে তাই হবে ঠিক চলে আসলাম পরের দিনে যারা ছবি চালাবে বুকিং এজেন্ট বুকিং এজেন্টদের সব ফোন দিলাম দেখা খান ভাই আপনার ছবিটা ভালো ছবিটা ভালো দেখছি অবশ্যই ভালো কিন্তু ছবিটা সালাইতে পারি না কেন আপনি এত বছর ফিল্মে রয়েছেন আপনি জানেন না ও অবশ্যই নিষেধ করে দিচ্ছে ছবি চালাবেন না ঠিক আছে আল্লা ভরসা আল্লাহ যারা দুনিয়া রাগে তারা কেউ মারতে পারে না আর যারে মারে কেউ রাখতে পারে না কথা হ্যাঁ আমি বলব করছে যেই করে করছে আমি নাম বলতে অনিচ্ছু এখন কারা করছে এই কথা আমি বলবো না নিশ্চিত করছে সেই জন্য আমার ছবিটা চালাইল না পরে ছবিটা ফেলে রাখলাম ফেলে রাখলাম রাখার পর আবার দুই হাজার চোদ্দ সালে রিলিজের জন্য প্রস্তুতি নিলাম ও আছে ষোলো দাগের ইনুয়া আছে আছে কয়া দিলে হ্যাঁ আজ থেকে চলচ্চিত্র ডিজিটাল ঢাল নেই তলালে হৃদের নাম শ্রদ্ধা হ্যাঁ টেনশন মেশিন নেই কিছু নেই যারা দিদি আমরা যারা নলকে ছবি বানাইছি টেনশন সুযোগ দিতে হবে না হুট করে বন্ধ করলে হয় যে কোনো জিনিস আস্তে আস্তে বন্ধ করতে হয়